হ্যালো ইভ্রি হন ওয়েলকাম টু ফোর্টস একাডেমি বন্ধুরা কালকে তোমাদের অফিসিয়ালি পিডিএফ প্রকাশিত করে দেওয়া হয়েছে কোন কোন জেলার কোথায় র্যালি রয়েছে এবং তোমাদের কোন স্টেডিয়ামে র্যালি হবে সেটি কিন্তু তোমাদের অফিসিয়ালি পিডিএফ বা অফিসিয়ালি নোটিফিকেশান পাবলিশ করে দেওয়া হয়েছে জয়েন ইন্ডিয়ান আর্মির তরফ থেকে অল ইন্ডিয়ার র্যালি শিডিউল পাবলিশ করে দেওয়া হয়েছে আমি তোমাদেরকে ভিডিও করে জানিয়ে দিয়েছি আজকে তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলে দেব তোমরা প্রচুর পরিমাণে কমেন্ট করছিলে কি দাদা আমি কলকাতা আর্মি র্যালি থেকে বিলং করছি আমি কি ব্যারাকপুর আর্মি র্যালিতে অংশগ্রহণ করতে পারবো বা আমি ব্যারাকপুর থেকে বিলং করছি আমি কি বহরমপুর আর্মি র্যালিতে যেতে পারবো এটি তোমরা প্রচুর পরিমাণে কমেন্ট করছিলে এটি বলে দেব তার সঙ্গে সঙ্গে তোমাদেরকে বলে দেব কোন কোন জেলা কোন কোন আর্মি র্যালির আন্ডারে পড়ছে অর্থাৎ আমি তোমাদেরকে বলে দিচ্ছি বহরমপুর আর্মি র্যালির কোন কোন আর্মি র্যালিতে কোন কোন জেলা যেতে পারবে ব্যারাকপুর আর্মি র্যালিতে কোন কোন জেলা যেতে পারবে কলকাতা আর্মি র্যালিতে কোন কোন জেলা অংশগ্রহণ করতে পারবে সেটিও কিন্তু আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলে দেব। ভিডিওটা শেষ পর্যন্ত তোমরা দেখার চেষ্টা করো প্রথমত আমি তোমাদেরকে বলে দিচ্ছি যাদের আগস্টে র্যালি শুরু হয়ে অর্থাৎ আগস্টে যাদের র্যালি হবে তাদের জুলাই মাসে অনলাইন অ্যাপ্লিকেশান চালু হয়ে যাবে এবং সেপ্টেম্বর অক্টোবরে যাদের র্যালি হবে তাদের জুলাই লাস্ট উইকে বা আগস্টের ফার্স্ট উইক থেকে অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হয়ে যাবে এইভাবে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান চালু হয়ে যাবে আশা করা যাচ্ছে তোমাদের জুলাইয়ের প্রথম সপ্তাহের প্রথম সপ্তাহে তোমরা ফুল নোটিফিকেশান পেয়ে যাবে এবং যে কোনো একটি আর্মি অর্থাৎ আর্মি রিক্রুটমেন্ট অনলাইন প্রসেস চালু হয়ে যাবে সেখান থেকে আমরা যাবতীয় তথ্য নিউ আপডেট পেয়ে যাব তখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটি তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি এবং আজকের যে আপডেটগুলো রয়েছে সেটিও তোমরা জানতে পেরে যাবে এই ভিডিওর মাধ্যমে বন্ধুরা তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ এটি হলো র্যালি শিডিউল অগ্নিবীর র্যালি শিডিউল যেটি তোমাদের দু হাজার বাইশ এবং তেইশে যতগুলি র্যালি হবে তার বিজ্ঞপ্তি অর্থাৎ তার কোথায় কবে কোন জেলার র্যালি কোথায় হবে সেটি কিন্তু এই র্যালি শিডিউলে জানিয়ে দেওয়া হয়েছে তো আমি এখান থেকেই তোমাদেরকে আপডেটটি শেয়ার করব ওকে তো আমরা কলকাতা যেহেতু আমাদের জেডারও কলকাতা এবং জেডার কলকাতার আন্ডারে যতগুলো আর্মি রিক্রুটমেন্ট অফিস রয়েছে সেগুলো আমি তোমাদেরকে জানিয়ে দেবো আমাদের পশ্চিমবঙ্গের আর্মি রিক্রুটমেন্ট অফিসের র্যালি কবে কোথায় রয়েছে তো বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ শিলিগুড়ি সিকিম আর্মি র্যালি তোমাদের গ্যাংটকে শুরু হবে তোমাদের এক থেকে পাঁচ সেপ্টেম্বর দু হাজার তোমাদের এই র্যালি শুরু হবে অনলাইন অ্যাপ্লিকেশান তোমাদেরকে আগেই বলেছি তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান কতদিনের পর তোমাদের র্যালি শুরু হচ্ছে অগ্নিবীর আর্মি র্যালি যেহেতু তোমাদের নিউ রুলস এবং নতুন লাগু হয়েছে সেটি তোমাদের পুরো সিস্টেমটি কিভাবে চালু করা হবে বা কিভাবে তোমাদের নিয়োগ প্রক্রিয়া শুরু হবে সেটি একটি নোটিফিকেশান আপলোড না হলে বলতে পারা যাবে না সেহেতু তোমাদের র্যালির কতদিন আগে অ্যাপ্লিকেশান চালু হচ্ছে সেটি দেখবার বিষয় জুলাইয়ের ফার্স্ট উইকে আমরা জানতে পেরে যাব এক্ষেত্রে ইস্ট সিকিম ওয়েস্ট সিকিম নর্থ সিকিম এবং সাউথ সিকিমরা অ্যাপ্লিকেশান করতে পারবে অর্থাৎ বন্ধুরা শিলিগুড়ি আর্মি রিক্রুটমেন্ট অফিসের আন্ডারে সিকিম যেটি পড়ছে আমাদের গ্যাংটকে সেটি র্যালি হবে তারপরে ব্যারাকপুর আর্মি র্যালি দেখো ব্যারাকপুর আর্মি র্যালির অনলাইন অ্যাপ্লিকেশান পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে আছে যদি রিওপেন হয় তাহলে যারা নিউ প্রার্থী রয়েছে তারা কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে আর যদি নিউ ওপেন র্যালি যদি নিউ রিওপেন না হয় তাহলে যাদেরই অ্যাপ্লিকেশান করা রয়েছে তারাই কিন্তু অংশগ্রহণ করতে পারবে এক্ষেত্রে তোমাদের আঠারোই থেকে ছাব্বিশে সেপ্টেম্বর র্যালি ডেট তোমাদের দেখাচ্ছে তোমাদের র্যালি হবে Berekpuren চব্বিশ পরগনা নর্থ হুগলি বাঁকুড়া এবং পুরুলিয়ার প্রার্থীরা অ্যাপ্লিকেশন করতে পারবে বা এই র্যালিতে অংশগ্রহণ করতে পারবে নেক্সট তোমাদের বহরমপুর আর্মি র্যালি বহরমপুর আর্মি র্যালি তোমাদের কৃষ্ণনগরে হবে দু হাজার উনিশ সালে বহরমপুর আর্মি র্যালি তোমাদের বহরমপুরে হয়েছিল কিন্তু এবার সেটিকে কৃষ্ণনগর করে দেওয়া হয়েছে ষোলোই নভেম্বর থেকে চব্বিশে নভেম্বর তোমাদের র্যালি হবে তোমরা অনেক স্ক্রিন দেখতে পাচ্ছ আট দিন মতো তোমাদের র্যালি হবে নদীয়া পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং পশ্চিম বর্ধমানের প্রার্থীরা অ্যাপ্লিকেশান করতে পারবে এবং এই র্যালিতে অংশগ্রহণ করতে পারবে নেক্সট তোমরা দেখতে পাচ্ছ শিলিগুড়ি ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ এদের র্যালি তোমাদের সেবক সেবক রোড শিলিগুড়িতে হবে এক্ষেত্রে আঠাশে নভেম্বর থেকে পাঁচ ডিসেম্বরের মধ্যে তোমাদের র্যালি শুরু হবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর জলপাইগুড়ি কুচবিহার মালদা আলিপুরদুয়ার এবং কালিম্পং এবং দার্জিলিংয়ের প্রার্থীরা অ্যাপ্লিকেশান করতে পারবে তারপরে দেখতে পাচ্ছ কলকাতা আর্মি র্যালি অর্থাৎ কলকাতা আর্মি র্যালি তোমাদের খড়গপুরে শুরু অনুষ্ঠিত হবে খড়গপুরে যে কোনো আর্মি যে স্টেডিয়াম রয়েছে যে কোনো স্টেডিয়ামে শুরু হবে সেটি কিন্তু তোমাদের এখানে দেওয়া নেই কিন্তু খড়গপুরে তোমাদের হবে দশ থেকে উনিশে ডিসেম্বর দু হাজার তোমাদের এই র্যালি শুরু হবে কলকাতা হাওড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এবং চব্বিশ পরগনা সাউথ এবং ঝাড়গ্রামের প্রার্থীরা অ্যাপ্লিকেশন করতে পারবে এবং এই র্যালিতে অংশগ্রহণ করতে পারবে তো বন্ধুরা আমি তোমাদেরকে বলে দিচ্ছি ধরে নাও তুমি কলকাতার বাসিন্দা তুমি কি বহরমপুর আর্মি র্যালিতে যেতে পারবে দেখো বহরমপুর আর্মি র্যালির যখন তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হবে এবং বহরমপুর আর্মি র্যালি যখন শুরু হবে শুধুমাত্র নদিয়া পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং পশ্চিম বর্ধমানের প্রার্থীরাই অ্যাপ্লিকেশান করতে পারবে এবং এই র্যালিতে তারাই যেতে পারবে এখানে তোমাদের ভাগ করে দেওয়া রয়েছে সাপোজ তোমাদেরকে স্বরূপ দিচ্ছি নদিয়ার প্রার্থী কিন্তু কলকাতা আর্মি র্যালিতে যেতে পারবে না এবং বহরমপুরের তোমাদের কলকাতার প্রার্থীরা কিন্তু বহরমপুর আর্মি র্যালিতে যেতে পারবে না যেসব ডিস্ট্রিক্টগুলো বা যেসব জেলাগুলো ভাগ করে দেওয়া রয়েছে এখানে শুধুমাত্র সেই সব জেলাগুলো এই আর্মি রিক্রুটমেন্ট অফিসের আন্ডারে পড়ছে অর্থাৎ বহরমপুরের আন্ডারে নদিয়া পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং পশ্চিম বর্ধমান পড়ছে শিলিগুড়ি আর্মি রিক্রুটমেন্ট অফিসের আন্ডারে তোমাদের উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর জলপাইগুড়ি কোচবিহার মালদা আলিপুর দুয়ার কালিম্পং এবং দার্জিলিং এর প্রার্থীরা পড়ছে তারপরে কলকাতার আর্মি র্যালির আন্ডারে বা কলকাতা হেড কোয়ার্টারের আন্ডারে কলকাতা হাওড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান চব্বিশ পরগনার সাউথ অ্যান্ড ঝাড়গ্রামের প্রার্থীরা পড়ছে অর্থাৎ এই সব জেলাগুলো কিন্তু এই র্যালিতে যেতে পারবে আদার্স কোনো জেলার প্রার্থীরা কিন্তু যেতে পারবে না ওকে তো বন্ধুরা এটি ছিল আপডেট তোমরা প্রচুর পরিমাণে কমেন্ট করছিলে এবং তোমাদেরকে পুনরায় আমি জানিয়ে দিলাম তোমরা এই যে র্যালির ডেট রয়েছে এই ডেটকে তোমরা ফলো করো এবং এই ডেটকে লক্ষ্য রেখে তোমরা রানিং করতে শুরু করে দাও তোমাদের হাতে কিন্তু সময় খুব সংকীর্ণ তোমাকে মিনিমাম তিন থেকে ছয় মাস তোমাকে রানিং করতে হবে তুমি যদি আর্মি হতে চাও বা অগ্নিবীর আর্মি হতে চাও তাহলে তোমাদের এই যে র্যালি ডেট রয়েছে এটি টেন অর্থাৎ এটি তোমাদের চেঞ্জ হতেও পারে কোনো কারণবশত আবার চেঞ্জ নাও হতে পারে সেহেতু এই ডেটটি তোমাদের নাইনটি এই ডেটে র্যালি হওয়ার সম্ভাবনা রয়েছে আশা করছি চেঞ্জ হবে না কেননা এর আগে তোমাদের র্যালি অনেকবারই চেঞ্জ হয়েছে এটি ফাইনাল ডিসিশান করানো হয়েছে যদি করোনা ভাইরাস বা অন্যান্য পরিস্থিতি মোকাবিলা আবার চলে আসে বা করোনা ভাইরাস বা অন্যান্য দুর্যোগ বিপর্যয় যদি না হয় তাহলে তোমাদের এই ডেটেই র্যালি শুরু হবে দেখবার বিষয় প্রথমে যে র্যালি তোমরা দেখতে পাচ্ছ বারো থেকে পঁচিশ সে আগস্টে শুরু হবে বারো থেকে পঁচিশে আগস্টে যদি এই ডেটে র্যালি শুরু হয়ে যায় তাহলে তোমরা এই নেক্সট ডেটেই তোমরা কিন্তু র্যালি দেখতে পেয়ে যাবে অর্থাৎ যে কোনো দু একটি র্যালি হয়ে গেলেই তোমরা জানতে পেরে যাবে বা বুঝতে পেরে যাবে যে আমাদের ওই ডেটেই র্যালি হবে আর যদি এই ডেটগুলো প্রথমে যে র্যালিগুলো হবে আগস্ট মাসে ওই ডেটগুলো যদি মিস হয়ে যায় তাহলে জানতে পারবে যে আমাদের র্যালিগুলো কিন্তু মিস হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ আমাদের র্যালি কিন্তু ওই ডেটে হবে না তো আমি তোমাদেরকে জানিয়ে দেব খবর নিয়ে যে তোমাদের আগস্ট মাসে যে র্যালিগুলো হচ্ছে বা হবে সেগুলো কি এই শিডিউল অনুযায়ী হচ্ছে সেটি কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো তো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকো তাহলে তোমরা কিন্তু নিউজগুলো অনায়াসে পেয়ে যাবে তো বন্ধুরা এটি ছিল আপডেট ধন্যবাদ